আমরা লগারিদমের চারটি প্রুফ নিয়ে আলোচনা করব। দেখা যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। ফার্স্ট কোশ্চেনে বলছে লগ এ বেসটা হচ্ছে বি কিউব ইন্টু লগ বি বেসটা হচ্ছে সি কিউব ইন্টু লগ সি বেসটা হচ্ছে এ কিউব ইকাল টু হচ্ছে 1/27। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল তাহলে আমরা এলিচেসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল লগ এ বেস হচ্ছে বি কিউব ইন্টু দিয়ে দেওয়া ছিল লগ বি বেস হচ্ছে সি কিউব ইন্টু হচ্ছে লগ সি বেস হচ্ছে এ কিউব। লগের একটা ফর্মুলা ছিল, সেটাকে আগে দিনই আলোচনা করা হয়েছে। লগ এ বেস বি এরকম থাকলে লেখা যেতে পারে লগ এ বাই লগ বি, এই ফর্মুলাটা আগের দিনই আলোচনা করা হয়েছিল। এখানে দুটোরই বেসটাকে সেম থাকতে হবে, কিন্তু দুটোর বেসে কিছু লেখা নেই মানে দুটোর বেসে টেন রয়েছে, দুটোর বেসে কিছু লেখা নেই মানে দুটোর বেসে টেন রয়েছে, দুটোর বেসটাকে সমান হতে হবে। তো সেটাই করা হয়েছে, লগ এ বেস বি ছিল, এটাকে লেখা হয়েছে লগ এ বেস টেন, বাই দিয়ে লেখা হচ্ছে লগ বি বেস টেন। আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। এখানে ছিল লগ এ বেস কিউব বেস বি কিউব, আমরা এটাকে লিখছি লগ এ বেস হচ্ছে টেন, লগ বি কিউব বেসটা হচ্ছে টেন। এখানটাও একই রকম করছি, লগ বি বেস হচ্ছে টেন আর লগ সি কিউব বেস হচ্ছে টেন। পরেরটা করছি লগ সি বেস হচ্ছে টেন, লগ এ কিউব বেসটা হচ্ছে টেন। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। নেক্সট আমরা কি করব, লগের পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে। এখানে দেখো লগের পাওয়ারে ছিল কিউব, তাহলে সেই সংখ্যাটা সামনে চলে আসবে, তাহলে পড়ে থাকবে বি বেস টেন, লগ বি বেস টেন। এখানটা তিনটা সামনে আসবে, পড়ে থাকবে লগ সি বেস টেন। এখানেও তিনটা সামনে আসবে, তাহলে পড়ে থাকবে লগ এ বেস টেন। এখানেও দেখো লগ এ বেস টেন রয়েছে, এখানেও লগ এ বেস টেন রয়েছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে লগ বি বেস টেন রয়েছে, এখানেও রয়েছে, ক্যান্সেল হচ্ছে, লগ সি বেস টেনটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে 1/3, পরেরটা থেকে পড়ে থাকছে 1/3, আর পরেরটা থেকেও পড়ে থাকছে 1/3, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1/27। আমাদের আরএইচএস এ এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 1/log xyz বেস হচ্ছে এক্স ওয়াই প্লাস 1/log xyz বেস হচ্ছে ওয়াই জেড প্লাস 1/log xyz বেস হচ্ছে জেড এক্স, এটা ইকাল টু প্রুফ করতে দেওয়া হচ্ছে 2। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এলিচেসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল 1/log xyz বেস হচ্ছে এক্স ওয়াই, 1/log xyz বেস হচ্ছে জেড ওয়াই প্লাস 1/log xyz বেস হচ্ছে জেড এক্স। লগে একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে লগ এ বেস বি, এটা থাকলে হয়ে যায় 1/log b বেস এ, লগ এ বেস বি এরকম থাকলে হয়ে যায় 1/log b বেস এ, উল্টে যায়, যেটা বেসে ছিল সেটা লগে আসবে আর যেটা লগে ছিল সেটা বেসে চলে যাবে। এখানে রয়েছে 1/log xyz বেস হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হবে লগ এক্স ওয়াই আর বেসে চলে আসবে এক্স ওয়াই জেড, এখানেও ঠিক তাই হচ্ছে, পড়ে থাকছে লগ ওয়াই জেড বেসে চলে আসছে এক্স ওয়াই জেড, এখানেও ঠিক তাই লগ জেড এক্স বেসে চলে আসছে এক্স ওয়াই জেড। এখানে লগগুলো প্লাস দিয়ে রয়েছে, সবকটার বেসটা সেম রয়েছে, তাহলে আমরা কি করব, সবকটার বেস সমান থাকলে আর এইগুলো প্লাস দিয়ে থাকলে এটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা যায়, তাহলে কত হবে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। যেহেতু প্লাস দিয়েছিল তাই জন্য আমরা মাল্টিপ্লাই দিয়ে লিখেছি, আর সবকটার বেসটা সেম থাকতে হবে, তাহলে কত হচ্ছে এক্স রয়েছে দুটো, ওয়াই রয়েছে দুটো, জেড রয়েছে দুটো, আর বেসে রয়েছে এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড সবকটারই স্কোয়ার রয়েছে, তাহলে লেখা যেতে পারে লগ এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, আর এখানটা লিখতে পারি এক্স ওয়াই জেড। লগের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এখানটা কত বসবে লগ এক্স ওয়াই জেড আর বেসে বসছে এক্স ওয়াই জেড, দুইটা সামনে চলে এসছে, পাওয়ারের দুইটা সামনে চলে এসছে।
আর এখানটা দেখো লগ এক্স ওয়াই জেড আর বেসে রয়েছে এক্স ওয়াই জেড, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে ওয়ান, তাহলে পড়ে থাকছে টু ইন্টু ওয়ান, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে টু। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকাল টু প্রুফ করতে দেওয়া হয়েছে জিরো। যেহেতু প্রুফ করতে দেওয়া হচ্ছে তাহলে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। এখানে বেসে কিছু ছিল না, মানে বেসটা সবকটাতেই টেন রয়েছে, কিছু না থাকলে টেন রয়েছে, তাহলে বেসটা সমান রয়েছে। আর লগ এ প্লাস থাকলে কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এখানটায় লেখা যেতে পারে লগ এ স্কোয়ার বাই বি সি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। যেহেতু প্লাস ছিল তাই মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা হয়েছে। এখানে ছিল এ স্কোয়ার, এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে, তাহলে এই দুটো এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। এখানে ছিল বি স্কোয়ার, এই বিটা আর এই বিটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। নিচে দুটো সি রয়েছে, এখানে রয়েছে সি স্কোয়ার, তাহলে এই দুটো সি এর সঙ্গে সি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে লগ ওয়ান। আর লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, বেসে যাই থাক না কেন লগ ওয়ানের ভ্যালু অলওয়েজ হবে জিরো। আমাদের আর ইচ্ছে সেটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে এক্স এর পাওয়ারে রয়েছে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াইয়ের পাওয়ারে দেওয়া রয়েছে লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড এর পাওয়ারে দেওয়া রয়েছে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকাল টু প্রুফ করতে দেওয়া হচ্ছে ওয়ান। আমরা প্রথমে একটা লগ নিয়ে আসছি, বাইরেটা একটা লগ এনেছি, এলএইচএস এ যা ছিল তাই রয়েছে, শুধুমাত্র আমরা আগে একটা লগ এনেছি। কেন এনেছি সেটা একটু পরে বুঝতে পারবে। সেই কারণে আমরা এখানটায় এলএইচএস বলে লিখিনি, যেহেতু আমরা এলএইচএস এর আগে একটা লগ এনেছি তো সেই কারণে আমরা এখানটা এলএইচএস বলে লিখতে পারবো না। এলএইচএস এ কিন্তু লগ ছিল না, আমরা লগটা এনেছি, আমরা আগে এটাকে সলভ করছি। সলভ করলে কত হবে, লগে দেখো মাল্টিপ্লাই সাইন দেওয়া রয়েছে, তাহলে কি হবে, মাল্টিপ্লাই থাকলে সেটা প্লাস হয়ে যায়। প্রথমেই বলেছি ধরে নেওয়া যাক কোন একটা জায়গায় রয়েছে লগ এ প্লাস লগ বি, এরকম থাকলে হয়ে যাবে লগ এ ইন্টু বি। আবার যদি ইন্টু দেওয়া থাকে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি, তো এখানে যেহেতু ইন্টু দেওয়া রয়েছে লগের মধ্যে তিনটে, লগের মধ্যে তিনটে পদ ইন্টু দেওয়া রয়েছে, তাহলে আমরা সেগুলোকে প্লাস দিয়ে লিখতে পারি, তাহলে কত বসবে, এখানটা হয়ে যাচ্ছে লগ এক্স পাওয়ারে বসছে লগ ওয়াই মাইনাস লগ জেড, প্লাস দিয়ে বসছে লগ ওয়াই পাওয়ারে বসছে লগ জেড মাইনাস লগ এক্স, প্লাস দিয়ে বসছে লগ জেড পাওয়ারে বসছে লগ এক্স মাইনাস লগ ওয়াই, এত দিয়ে অসুবিধা নেই। লগের পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, যেহেতু পাওয়ারে এই জিনিসটা রয়েছে তাহলে এটা সামনে চলে আসবে, এখানটায় বসবে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু দিয়ে বসছে লগ এক্স, এখানটাতেও বসছে লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু দিয়ে বসছে লগ ওয়াই, সামনে চলে আসছে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু দিয়ে বসছে লগ জেড, এত দিয়ে অসুবিধা নেই কোনো। লগের পাওয়ারে এই সংখ্যাটা ছিল তাই এটা সামনে এসছে, এখানেও ঠিক তাই একই হয়েছে, এখানেও একই হয়েছে। একবার এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে লগ ওয়াই ইন্টু লগ এক্স, লগ জেড এর সঙ্গে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে লগ জেড লগ এক্স, প্লাস দিয়ে বসবে লগ জেড লগ ওয়াই মাইনাস দিয়ে বসবে লগ এক্স লগ ওয়াই, প্লাস দিয়ে বসবে লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড। লগ ওয়াইয়ের সঙ্গে লগ এক্সটাকে মাল্টিপ্লাই করলাম, লগ জেডের সাথেও লগ এক্সটাকে মাল্টিপ্লাই করলাম, এখানেও ঠিক তাই একই হয়েছে, লগ জেড লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই, আবার লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড,
এখানে দেখো log x log y এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে এই যে log x log y দুটো সাইনটা অপোজিট ছিল আবার log z log x এর সাথে কোন ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা আবার এটার সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা তাহলে কত পড়ে থাকছে 0 পড়ে থাকছে 0 টাকে লেখা যেতে পারে log 1 আমরা কিছুক্ষণ আগেই বললাম যে log 1 এর ভ্যালু হচ্ছে 0 log x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y এর ভ্যালুটা কত চলে এলো এর ভ্যালুটা চলে এলো log 1 আমরা সেটাই দেখলাম যে এটাকে নিয়ে সলভ করা স্টার্ট করেছিলাম এর ভ্যালুটা হলো log 1 তো এখান থেকে যদি log গুলোকে ক্যান্সেল করে দেওয়া যায় এই logটাকে আর এই logটাকে যদি ক্যান্সেল করে দেওয়া যায় তাহলে কত পড়ে থাকছে x টু দি পাওয়ার log y minus log z into y টু দি পাওয়ার log z minus log x into z টু দি পাওয়ার log x minus log y এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 বোথ সাইডের লগটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এটাকে কিন্তু এরকম ভাবে ক্যান্সেল করবে না এরকম ভাবে কাটবে না কাটার দরকার নেই তো আমরা তো দেখে তো বুঝতে পারছি লগটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত পড়ে থাকছে এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 সেটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল আমি প্রসিডিউরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল তার এলএইচএসটাকে নিয়ে আমরা কাজ শুরু করেছি তবে এলএইচএসে যাচ্ছিল তার আগে একটা লগ এনেছি এলএইচএসে ছিল এটা এটার আগে আমরা একটা লগ নিয়ে এসেছি তো সেই কারণে আমরা এখানে আর এলএইচএস বলে লিখতে পারবো না যেহেতু লগটা আনা হয়েছে তাই এলএইচএস বলে লিখতে পারবো না সেখান থেকে সলভ করে বেরিয়ে গেল লগ 1 এবার তাহলে দেখো বোথ সাইডের লগটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এটাই প্রুফ হয়ে যাচ্ছে আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ